টানা বৃষ্টিতে জলমগ্ন মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। জলমগ্ন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বেশ কিছু ওয়ার্ড ফলে সমস্যায় পড়েছেন রোগী এবং পরিজনেরা। খবর পাওয়ার পর মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসেন MSVP পুরঞ্জয় সাহা। তিনি জানান, বৃষ্টির জন্য জল জমেছে, তবে জল অনেকটাই কমে গিয়েছে। আমাদের লোকেরা জল নামানোর জন্য কাজ করছে, বিষয়টির উপর নজর দেওয়া হচ্ছে এবং চিকিৎসার কোন পরিষেবা স্বাভাবিকভাবেই চলছে। কোথায় কোথায় জল আছে? পেশেন্টরা কোথায় থাকছে? জল আর নিচে 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 এখনো জল নামেনি। তোমরা কি এই হাঁটছো? বলো তোর নাম কি? বলেন। আমরা জলের সমস্যায় আসতে পড়েছি, হসপিটালের ভিতরে জল, বাইরে জল, জলের জন্য যাতায়াত করতে পারছি না। হসপিটালের চত্বরে জল, বারান্দা ওয়ার্ডে জল, বারান্দা ওয়ার্ডে জল। আচ্ছা, ওর এখনো কি জল নেমেছে? না, এখনো জল নামেনি। জলের উপর দিয়ে চলাফেরা করছি। আপনার নাম? আমার নাম আইনাল হক। ভিতরে জল, অটো জল, জল সমস্যা খুব যাওয়া যাচ্ছে না, অসুবিধা হচ্ছে খুব। আচ্ছা, হ্যাঁ, জলের উপর দিয়ে যাতায়াত করছি, রুগী নেওয়া যাচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে। বেডের উপরে সব রুগী বসে আছে, আর নিচে নিচেও বসে থাকছে। নিচে জল, নিচে জল, অসুবিধা খুব হচ্ছে। বারান্দা তো জল, বাইরে বাইরেও গত মেলা ফুটিং করে জল। এখনো জল নেমেছে? জল নামেনি। জল নেমেছে? না, জল নামেনি। আপনার নাম কি? আমার নাম ইসমেতারা। ইসমেতারা সামান্য জল হয়েছে দেখছি আমি, এই যেটুকু জল আছে এটা নামিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, স্টাফ পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এটা মানে এটা কি মানে নামানোর কতক্ষণ মানে টাইম লাগতে পারে? কাউকে কি বলবেন এই বিষয়ে? অলরেডি আমরা বলে দিয়েছি, লোক পাঠিয়ে দিয়েছি, ওই দিন হাফরা নেওয়ার এটা পরিষ্কার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমনি সব চিকিৎসার কোনো ব্যাহত হচ্ছে কি? না, চিকিৎসা পরিষেবা।